আপনার কাছ থেকে স্যার এবারে জানতে চাইবো স্যার, করোনা পরিস্থিতির কথা আপনি খুব সুন্দরভাবে বলেছেন স্যার। তো আপনি একেবারে মানে ফিল্ড থেকে কাজ করে এসেছেন এবং সর্বোচ্চ পদ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলভাবে কাজ করছেন, আপনার প্রতিটি ডিপার্টমেন্ট এবং প্রতিটি কাজ সম্পর্কেই আপনি অকেভাল রয়েছেন, কিন্তু আমাদের ডেভেলপমেন্টের জন্য যারা বিমা পেশায় যারা উন্নয়ন কর্মীরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তাদের জন্য স্যার বিমা সংগঠন বৃদ্ধি এবং এজেন্ট নিয়োগের জন্য আপনার কি ধরনের পরামর্শ স্যার আপনি দিয়ে থাকেন আপনার সংগঠনে, সেটি আজকে বাংলার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির প্রতিটি কোম্পানির জন্য এই মেসেজটি দিবেন, যাতে করে সকল কোম্পানি স্যার উপকৃত হয়, সকল বিমা পেশাজীবীরা উপকৃত হয়, সংগঠন বৃদ্ধি এবং এজেন্ট নিয়োগে আপনার পরামর্শ স্যার জানতে চাইছি। ধন্যবাদ। তো বেসিক্যালি কর্মী এজেন্ট রিক্রুটের কোনো বিকল্প নাই। এখন কর্মী রিক্রুট আমি যেটা বলবো, যে যেটা আপনি জানতে চাইলেন আমাদের এই পেশাজীবীদের জন্য, এই প্রফেশনে যারা সম্পৃক্ত তাদের জন্য আমি বলবো, আমার অভিজ্ঞতার আলোকে কর্মী সৃষ্টি করা পার্সেন্টেজ যেমন ধরে রাখার পার্সেন্টেজের প্রতি গুরুত্ব দিত। এখন আমি 100 জন সৃষ্টি করলাম, 5 জন পেশায় টিকে থাকলো, ওই 95 জন মাঠে নেগেটিভ ইনফেক্ট করে, আর একজন এই পেশায় আসতে চাইলে প্রতিভাবান কেউ, ট্যালেন্ট কেউ, ওকে এক্সাম্পল দেখায়, যেটা আমার অভিজ্ঞতায় দেখলাম যে ও এই পেশায় গিয়ে ফেরত আসছে, ফেল করছে, চলে আসছে, পেশা ছেড়ে দিয়েছে। তুমি কিভাবে যাবা, আমি কিভাবে ভালো করব? ব্যর্থ কর্মী, ব্যর্থ গ্রাহক, ল্যাপস গ্রাহক পলিসি এবং ব্যর্থ কর্মী, ল্যাপস কর্মী মাঠ নষ্ট করে, ফিল্ডটা নষ্ট করে। আমি প্রতিটি সংগঠককে বলবো যে এই পেশায় কর্মী সৃষ্টি করতে গেলে, ভালো সংগঠক হতে গেলে, দ্রুত করবে সংগঠন সম্প্রসারণ করতে গেলে আপনার সিলেক্টিভ কর্মী আপনাকে আনতে হবে, তাকে প্রাথমিক ধারণা দিয়ে প্রশিক্ষণে সম্পৃক্ত করে পেশার প্রতি তার আস্থা ভালোবাসা ক্রিয়েট করতে হবে। যাকে আপনি কর্মী সিলেক্ট করবেন তাকে পরিবারের সদস্য মনে করতে হবে, তার সুখে দুঃখে ইনফরমেশন রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে, তাকে নিয়োগ দিয়ে ফর্ম ফিল আপ করে ওই Table 4 Term 20 বলে কাগজ দিয়ে যদি কর্মী সৃষ্টি হয় তাহলে শতে আসবে, হাজারে চলে যাবে, এই পেশায় সংগঠন সৃষ্টি হবে না। আজকে যেটা অত্যন্ত সংকট, আজকে অনেক কোম্পানিতে লিডার আছে 100 জন, কর্মী আছে 70 জন, ওই লিডারেই কর্মী, কর্মীই লিডার, যেটা আগের তুলনায় কম্পেয়ার করলে এটা একটা মাইনাস দিক, কারণ ইচ্ছা নাই, কর্মী খুঁজে পায় না। অয়ারেস কিছু কিছু কোম্পানি, আমি নাম বলবো না, আপনি জানেন এই ইন্ডাস্ট্রির সাথে লং টাইম সম্পৃক্ত, প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোম্পানির আপনার ব্যস্ততম সময় কাটায়, আর খাটে আপনার বন্ধুর দিনও আপনার কোনো রেস্ট নেই, আপনি জানেন কিছু কিছু কোম্পানি কর্মী সম্মেলন করতে আপনার চীন মৈত্রী হল লাগে, স্টেডিয়ামও লাগবে আগামীতে, তারা কর্মী তো বিদেশ থেকে আনে নাই, এই দেশের সন্তান, আমাদের এই ছেলে মেয়েরা, ভাই বোনেরা। আর কিছু কোম্পানিতে কর্মী নাই, ব্যবসা কম, ফিনান্সিয়ালি ক্রাইসিস ডিউ টু কর্মী, কর্মী বান্ধব পরিবেশ, কর্মী সৃষ্টি, কর্মীকে ধরে রাখার জন্য আকর্ষণীয় কিছু প্যাকেজ লাগবে। এটা কোম্পানি করুক, টিম লিডার করুক, কাউকে না কাউকে করতে হবে। ওই লিডারেই সাকসেস হয়েছে যে নিজেই ক্রিয়েটিভ, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তার টিম সৃষ্টি করেছে, ধরে রেখেছে। এখন ধরে রাখার লিডার কম, যারা ধরে রাখছে তারা এগিয়ে যাচ্ছে ডে টু ডে, তাদের পিছনে থাকাতে হচ্ছে না, তারা বুঝে গেছে ফর্মুলা,
তাদের প্রশিক্ষণ চলছে বিভিন্ন মান্থলি কোয়ার্টারলি লিডার্স ক্লাব, আপনার গোল্ডেন আপনার ক্লাব, চেয়ারম্যান ক্লাব, পিকনিক, বিদেশ ট্যুর, এগুলো চলছে। এটা কর্মীদেরকে এগিয়ে নেওয়ার কৌশল, পেশামুখী করার কৌশল। আর যারা এটাকে কস্টিং ভাবছে, শুধু শুধু খরচ ভাবছে, তারা কিন্তু এগিয়ে যেতে পারবে না। এই জন্য ম্যানেজমেন্ট থেকেও এগিয়ে আসতে হবে, টিম লিডার যারা তাদেরও ভবিষ্যৎ লং টার্ম চিন্তা করে কর্মী সৃষ্টি করতে হবে, কর্মীর প্রতি যত্ন নিতে হবে। এই এখন যত্নের একটু কিছু কিছু কোম্পানি, কিছু কিছু লিডারের অভাব আছে, খবর রাখে না। কর্মীরা কিন্তু 10 বছর 20 বছর আগের তুলনায় অনেক সচেতন, সে ক্যালকুলেশন করে। আজকে অ্যাজ ফর এক্সাম্পল ম্যাটলাইফ থেকে কর্মী কম আসে কেন? আমি আমার আগের কোম্পানিতে সোনালি লাইফে থাকতে টিম আনছিলাম, ওই টিম দিয়ে মেট্রো প্রজেক্ট হয়েছে, যাদের এখন মান্থলি আর্নিং হয় 8-10 কোটি টাকা ফার্স্ট ইয়ার, রিনিউয়াল পার্সেন্টেজ 85, তারা এই দেশেরই। তো তো সেখানে ম্যাটলাইফের কর্মী বাইরে আসতে চায় না কেন? বিভিন্ন কোম্পানিতে ডিএমডির অভাব নাই, এমডির অভাব নাই, পদের অভাব নাই, লেটার নিয়োগপত্রের অভাব নাই কিছু কিছু কোম্পানির, কিন্তু তার রিনিউয়াল পার্সেন্টেজ কত? 5%, 10%, 15%। কর্মী নেই। এই জন্য আমি বলবো যে প্রতিটি লিডারের উচিত সিলেক্টিভ কর্মী সৃষ্টি করা, নিয়োগ দেওয়া, তাকে আপন ভেবে তাকে প্রশিক্ষণ দিয়ে পেশামুখী করা, পেশার প্রতি আস্থা আনা, তার ইনকামটা যথারীতি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো, তাহলে আস্থা বাড়বে, সফলতা অবশ্যই আসবে। সংগঠন না বাড়লে, কর্মী সৃষ্টি না হলে, কর্মীর আস্থা বাড়াতে না পারলে, তাহলে ঘন ঘন সুইচ করে, শিফট করে, ফলশ্রুতিতে একটা পর্যায়ে সে পেশা থেকে হেরে যায়। সেটা আমাদের এই প্রফেশনের জন্য একটা অন্তরায়, প্রতিবন্ধকতা। ধন্যবাদ।